সারা ওয়ার্ল্ডের দিকে তাকান এবং সৎ দৃষ্টিতে তাকান, দেখবেন বিশ্বে রক্ত ঝরছে মুসলিমদেরই বেশি, এবং বিনা অপরাধে। কি অপরাধ করেছে ইয়েমেনের বাচ্চারা, কি অপরাধ করেছে সিরিয়ার বাচ্চাগুলা, কি অপরাধ করেছে ইরাক আফগানিস্তানের মানুষ বা বাংলাদেশের মানুষ, কি অপরাধ করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলাই কি অপরাধ? এই অপরাধের কারণেই টার্গেট করে করে মুসলিমদেরকে মারা হয়েছে বিনা অপরাধে। প্যালেস্টাইনের বাচ্চারা কি অপরাধ করেছে? পশ্চিমা বিশ্বের আসল চেহারা এখন দেখছেন না? যে ওরা ওরা যখন যুদ্ধ করছে, ঠিক যেমনটা করেছিল প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এগুলোতে মুসলিমরা ইনভলভ ছিল না, তবে জড়িয়ে গিয়েছিল, তুরস্ক অটোম্যানরা জড়িয়ে গিয়েছিল, কিন্তু এটা পরিকল্পিত ছিল। এখন আপনি তাকিয়ে দেখেন ওদের মধ্যে মানবতার অনেক প্রেম দেখবেন। ইউক্রেনের প্রেসিডেন্টকে অনেক বড় বীর করে ফুটিয়ে তুলবে, রাশিয়া অনেক জুলুম করছে ইত্যাদি ইত্যাদি, এভাবে মিডিয়া প্রচার করা হচ্ছে, কিন্তু প্যালেস্টাইন ইস্যুতে ওরা কোনো কথা বলবে না, ফিলিস্তিন বা জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা বলবে না, একদম চুপ। আপনি এগুলো দেখতে হলে আপনার পিএইচডি করার দরকার নাই, সাধারণ কমন সেন্স যথেষ্ট। দেখেন যখন ইউক্রেনে হামলা হচ্ছে রাশিয়া করছে, ঠিক সে একই সময়ে ইসরায়েল হামলা করছে প্যালেস্টাইনে, মিডিয়া এসেছে ওরা কেটে নিয়ে লাফালাফি করছে, কিছু করছে না। বাংলাদেশের মিডিয়াগুলো এগুলো প্রচার করছে, বলেন সুবহানাল্লাহ, এটা ভালো যে তারা সত্য প্রকাশ করতে দ্বিধা করছে না। কয়েকদিন আগে পশ্চিমারা তাকিয়েছিল আমাদের দেশের দিকে, তাকিয়ে বলেছে এই দেশের এই 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 মানুষকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো, বলেছে না? তার মানে আমাদেরকে তারা ভালো চোখে দেখে না। এই কথাটা অনেক আগে থেকেই বলে আসছি যে ওরা চায় সারা বিশ্বকে শাসন করতে, যারাই ওদের এই শাসনের সামনে প্রতিবন্ধক মনে হবে এদেরকে তারা গুড়িয়ে দিতে চায়, সে যেই হোক, এবং যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তো অবস্থা খারাপ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন ওরা আক্রমণ করেছিল বাগদাদ, তখনও কিছু মানুষ বাহাস করছিল যে কাকরা হালাল না হারাম, চিংড়ি হালাল না হারাম, ওই সময় কি এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল? এখনো সারা বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা তাই করছি, আপনি মানেন আর না মানেন আমরা তাই করছি, আমরা আপোষে ইখতিলাফ করছি, মতবিরোধ করছি, সুযোগ পেলেই কাউকে একদম অপমানিত করে ছেড়ে দিচ্ছি, গীবত করে ধুয়ে দিচ্ছি, তোহমত দিচ্ছি, অপবাদ দিচ্ছি, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছি, এবং ভাবছি এটা অনেক নেকির কাজ হচ্ছে। আদতে আপনি যে সময়টাতে আপোষে ক্রন্দলে ব্যস্ত আছেন, এই সময়ের মধ্যে ইসরায়েল আরো 10টা মিসাইল বানিয়ে ফেলেছে, কথা কি বুঝতে পারেন? আচ্ছা, কথাগুলো হয়তো শিক্ষিত মস্তিষ্কে ঢুকবে, এই কথাগুলো শিক্ষিত মস্তিষ্করা বুঝবে, এবং যারা পলিটিক্স নিয়ে নাড়াচাড়া করে, ইকোনমিক সেকশন নিয়ে নাড়াচাড়া করে, যারা প্রশাসনে আছে তারা বুঝবেন কথাগুলোর ভ্যালু কত। গরু ছাগল বুঝবে না, কারা গরু ছাগল? আল্লাহ পাক যেটা বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, আল্লাহ বলেছেন 1999 জন মানুষ জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কি অপরাধ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম, কলব কলব উপলব্ধি করত না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, কান শুনেনি, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, চোখ দেখে নাই, উলাইকা কাল আনআম, এরা ছিল জন্তু জানোয়ারের মতো। কারা জন্তু জানোয়ার? উপলব্ধি করে না, শোনে না, দেখে না, প্যারালাইজড রোগীর মতো, বালহুম আদল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। তারা বুঝবে না কুরআন সুন্নাহর মৌলিক কথাগুলো, শিক্ষিত মহল বুঝবে, যারা জন্তু জানোয়ার না। আর আল্লাহ রাব্বুল আলামিনের এইসব জন্তু জানোয়ারের কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক একটা সুন্নাহ দিয়েছেন, সুন্নাহ সুন্নাহটা শোনেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি আল্লাহর দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহর সুন্নাহ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো, অটোমেটিকলি মান্না সালওয়া এখন আসবে না, এটা সেই যুগ না, এটা সেই যুগ না যে আমরা সবাই যার যার দায়িত্ব ছেড়ে দিব, ইসলামের বেসিক জিনিসগুলো ছেড়ে দিব,
আর আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে জালেমকে ধ্বংস করবেন, এটা সেই যুগ না, এটা আবরাহার যুগ নয়। এই যুগের সুন্নাহ হচ্ছে এটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে রাখবেন। আল্লাহর আরো সুন্নাহ শুনেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম, যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করছে না। এর চেয়ে সরল সরল কথা হতে পারে? আমি ওয়াজ কি করবো, আল্লাহ পাকের কথাগুলো অনুবাদ করে শোনাচ্ছি, এর চেয়ে বড় ওয়াজ কিছু নেই, ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, কথাগুলো খুব স্পষ্ট। যে বিষয়টা থেকে এদিকে আসলাম, পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমরা আজকে চতুর্দিক থেকে সংকুচিত অবস্থায় আছে। এর জন্য ইসলামের শত্রুরা দায়ী নয়, এর জন্য আমরা দায়ী। এর জন্য ইসলামের শত্রুরা দায়ী নয়, আমরা দায়ী, কারণ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। এখন এটা বাস্তবতা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, তো সবাই পড়ি না, বেশিরভাগই পড়ি না। আমরা সবাই স্লোগান দিব আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, অনেস্টলি হাত উঁচু করেন তো ভাই, কতজন কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন? এবার আপনি দেখেন হাতের সংখ্যা, প্লিজ নামান, এগুলো বাস্তবতা। আর আমরা যেটার পিছনে ছুটি ওটা আবেগ, আবেগ আইওয়াস শোডাউন। আমরা এই অবস্থায় আছি, আমাদের মধ্যে কতজন মানুষ প্রত্যেক বছর নিসাব পরিমাণ সম্পদে যাকাত দেয়, হাত তোলেন দেখি। দেখেন কতজন মানুষ, কতজন এখানে কি হিন্দু আছে, খ্রিস্টান বৌদ্ধ আছে, ইহুদি আছে? নাই। কে কতজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি সুদ খান না, বুকে হাত দিয়ে আল্লাহকে দেখা করে? আলহামদুলিল্লাহ। শোনেন, এবার আপনাকে বলি, আমি ধরেন একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, আমি একটা বাসায় ধরেন ভাড়া থাকি। এখন এই বাসাটা তৈরি করা হয়েছে সুদি ব্যাংক থেকে লোন নিয়ে। এখন এখানে ধরেন 10টা ফ্যামিলি আছে একটা ফ্ল্যাট, এই 10টা ফ্যামিলি মাসে মাসে ভাড়া দেয়, এই টাকা দিয়ে সে ব্যাংকের ঋণ শোধ করে, এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। আমি দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষ, সবাই আলেম বলছে, অনেক কিছু বলছে, আমিও ভাড়া দেই, আমার ভাড়ার টাকা দিয়ে সে ব্যাংকের ঋণ শোধ করে, পরোক্ষভাবে আমি নিজেও সুদখোর। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক নিখাত কিছু মানুষকে দিয়ে এই দিনের পতাকা কায়েম করাবেন ইনশাআল্লাহ।